চট্টগ্রামের পটিয়া এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসার উদ্যোগে হল ট্যুরের দ্বিতীয় ইউনিট শুভ উদ্বোধন উপলক্ষে হাফেজে কোরআন সংবর্ধনা দেওয়া হয়েছে। মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হল ট্যুরের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাইতুস শরফ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সরওয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন মহাসচিব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ মুজাফর আহমেদ ইন্দ্রপোল। লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক ওয়াহিদুসামাদ হেলাল। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মোহাম্মদ সাদিক, মাওলানা হাফেজ মোহাম্মদ আমিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসির আল হোসাইন, মোহাম্মদ ইমতিহান উদ্দিন, সিদ্ধার্থুল হক ইসমু প্রমুখ। এতে বক্তারা বলেন পবিত্র কোরআন আলোর দিশারি, তারা পবিত্র কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। This is after the great leader of the Prophet, Hazrat Muhammad sallallahu alaihi wa sallam, and this is the abolish the military's companion. Dear audience, Hazrat Muhammad sallallahu alaihi wa sallam visited his people and accompanied Sanam Swayam in his name and accepted the invitation for this. আজকে আমাদের এডুকেশন গার্ডেন হিস মাদ্রাসায় আমাদের হাফেজ সম্বর্ধনা অনুষ্ঠান হল টুরিতে অনুষ্ঠিত হয়েছে এবং সাথে সাথে হল টুরে ইউনিট টু উদ্বোধন হয়েছে। আমাদের হাফেজ সম্বর্ধনার মাধ্যমে সম্বর্ধিত হয়ে আজকে হল টুরে ক্লাব ইউনিট টু উদ্বোধন হয়েছে এবং আমাদের মাদ্রাসায় সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমাদের মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চারা ইংরেজিতে উপস্থাপনা, ইংরেজিতে বক্তৃতা এবং আরবিতে উপস্থাপনা এবং আরবিতে বক্তৃতা অনর্গলভাবে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান দেখে অত্র এলাকার মানুষজন অনেক বেশি আনন্দিত, উৎফুল্ল এবং তারা অনেক বেশি উৎসাহিত। তাদের আশায় আমরাও অনেক অনুপ্রাণিত। সামনে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তথ্য নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি আজকে। পুরস্কার দেওয়া হয়েছে। এটা হল ট্যুরের ইউনিটের মধ্যে পরিচালিত করা হয়েছে। এখানে এই হল ট্যুরে আর ওয়ান হল ট্যুরে এবং টু হল ট্যুরে দুটা মিলে ইয়া মসজিদ মাদ্রাসা তিনখানা হেড জাহানা আর ড্রাইভার যাওয়ার জন্য আমার একান্তই ইচ্ছে, মানুষ সেবা করার ইচ্ছে। এর উপার্জন এর আইডিয়া ভবিষ্যতে এগুলো তো হয়েছে। আনা চাই হামদিয়া মসজিদিয়া রফিদিয়া জাহা মসজিদ এতিমখানা হেফ জহানার ও কোটানিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছি। ভবিষ্যতে আল্লাহবাদ যদি করাই সৌদিয়ার উপর একটা এক নম্বরই হবে রহমতুল্লাহ আলম মহিলা মাদ্রাসা করার ইচ্ছা, যাহাতে এটা খুব সভাবে সুন্দরভাবে ইন্তজাম দেওয়া যায়। এর জন্য সকলের প্রতি দোয়া কামনা করতে চাই, কামনা করতেছি যাহাতে এটা সুন্দরভাবে পরিচালিত করা হয়।